हेलो एवरीवन, वेलकम टू माय अनदर व्लॉग। गुड मॉर्निंग। आज के 26 दिसंबर, आज के আমাদের কোথাও যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। প্রত্যেকদিনই তো প্ল্যান করি ক্যান্সেল হয়, আজকেরটা দেখা যাক কি হয়। আজকে যাব জুপুর একটা জায়গায়, বেথুয়া। তো ওখানে নিমন্ত্রণও আছে, তার সাথে সাথে একটা মেলাও দেখা হয়ে যাবে। আর এখন বাজে 11:45। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন স্নান করব, তারপর আমি পড়াতে যাব পাশের বাড়িতে, তারপরে এসে রেডি হয়ে আমি বেরিয়ে যাব। তারপর দেখতে থাকো। তো আমাদের বান্ধবীদেরই নিমন্ত্রণ ছিল আর আমরা তাও লেট করে বেরোলাম, মানে অনেকটাই দেরি করে বেরিয়েছি। তারপরে আমি রাস্তায় বেরিয়ে দেখছি যে আমি কী সেজে এসেছি, মানে ঘরে দেখারও টাইম পাইনি, ওরা এত তাড়াতাড়ি ফোন করছিল। তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওরা সবাই পৌঁছে গেছিলো বাস স্ট্যান্ডে, আমি দেরি করে গেছি। একটা সোয়েটার নিয়ে নিয়েছি হাতে, যদি রাতে ঠান্ডা লাগে পরে নেব। তারপর বাসে গলায় ওটা পেঁচিয়ে নিলাম যাতে ঘাড়ে একটু মানে সাপোর্ট পাই, কারণ সিটটা খুবই বাজে ছিল। তারপর নেমে গেছিলাম, জুপুর বেশিটা দূরে না আমাদের বাড়ির থেকে, ওই 10 মিনিট মতো লেগেছে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, হাই রোড থেকেই মানে ঠাকুরের মাথাটা দেখা যাচ্ছিলো, এত বড়। 51-52 হাত কালী ঠাকুর আমি এই প্রথমবার দেখলাম, আর ওরাও এই প্রথমবারই দেখলো। বাড়ির এত কাছে হয়, তাও আমরা কখনো আসি না, আশা হয় না, সঙ্গী পায় না, তাই বান্ধবীরা সবসময় তো ফ্রি থাকে না, সেই জন্য আমাদের আশাটাও হয়ে ওঠে না। তারপর আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে, ওখানে কিছুক্ষণ খেয়ে থেকে তারপর আমরা পাশেই মেলাটা দেখতে আসবো। যেহেতু ওদের বাড়ির কাছে, সেহেতু একটা কাজ করতে এসে দুটো কাজ হয়ে যাবে, সেই জন্যই আমাদের আশা। তারপরে এখান থেকে দেখো মেলার দোকানপাট দেখাই যাচ্ছে। বেশি ভিড় ছিল না আমরা যখন গেছি, আমি তো যখন গেছি তখন ঠাকুরটার সামনে গিয়ে দাঁড়িয়ে মানে মাথা ঘুরছে, এত উঁচু। দেখো ছোট্ট ঠাকুরটা কত ছোট, মানে আসল যেটা ছোট নিচের ঠাকুরটা পুজো করেছে ওই ঠাকুরটা কত ছোট, আর এইটা কত বড়, মানে সামনে থেকে দেখতে গেলে মাথা ঘুরছে এরকম লাগছে। মাঠটা বেশ অনেকটাই বড়, অনেক কটাই দোকান বসেছিল, ভালো লাগলো বেশ, এরকম আমি কখনো দেখিনি তো, গা ছমছমে একটা ব্যাপার। তারপর মেলায় ঘুরলাম, মেলায় বেশ অনেক দোকানপাট বসেছিল। জানি না ভিড় তো আজকে দেখলাম না, অন্যান্য দিন কেমন ভিড় হয়েছে এটা আমি জানি না, যেহেতু আমার বাড়ির থেকে অনেকটা দূরে আর এদিকে আমি কখনো কোনো কাজে আসিও না, আর আমার সেরকম কোনো আত্মীয় বাড়িও নেই, আমি অন্য একজনের বাড়িতে এসেছি। তো আমার কোনো আইডিয়া নেই যে এদিকে কেমন মেলা হয় বা এখানে কেমন ভিড় হয় বা কে কারা কারা আসতে পারে, জানি না। আমাদের ওদিকটা হলে আমাদের মেলাটা যেরকম আমরা জানতাম। যাই হোক, ওরা ছবি তুলছে একে অপরের, আমিও তুলেছি, আমাদের তোলা হয়ে গেছে, তাই ওর তোলাটা দেখছি। ও ছবি তুলছে আর হাসছে, ঠিক মতো ছবি উঠে মানে তুলতেই পারছে না ও। যাই হোক, তারপর ঠান্ডা লাগছিলো, আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে চাওয়ালাতে। এখানে চাওয়ালার চাটা আমার অতটাও ঠিকঠাক লাগেনি যতটা কৃষ্ণনগরে ভালো লাগে। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমনটাই খেতে হবে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, ওরা ভাবছে আমি ছবি তুলছি কিন্তু এদিকে আমি ভিডিও করছি, ওরা সেটা বুঝতেই পারেনি, পরে ওটা বুঝতে পেরেছে। এরকমটা প্র্যাঙ্ক আমি মাঝে মাঝে ওদের সাথে করে থাকি, তারপরে ওরা বুঝতে পারে। যাই হোক, চাটা দিয়েছে, বেশ অনেকটাই বড় ছিল চায়ের ভাটটা, 25 টাকা করে নিয়েছে এক একটা চা। চাওয়ালাতে দুধ চা, মানে এলাইচি চা, এটা জাস্ট ভালোই করেছে, মোটামুটি লেগেছে ঠিকঠাক। তারপর আমরা বেরিয়ে গেছি, অনেকটা কুয়াশাও পড়ে গেছিলো, তখন 7টা বাজে। এবার আমরা ট্রেন ধরবো, সেই জন্য আমরা স্টেশনের দিকে গেলাম। দেখলাম যে ট্রেনটা এখনও অনেকটাই লেটে আসছে, এটা অন্য ট্রেন। এই ট্রেনটা বেশ পুরো বগিটা মানে পুরো শরীরটাই প্রিন্ট করা, এই এটা বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন অনেক দূরে যাবে, মানে দামি ট্রেনগুলো হয় সেই রকম ট্রেনের মতো লাগছে, পুরো ট্রেনটাই একেবারে পোস্টার দিয়ে ঢাকা। যাই হোক, এটা বেথুয়া ডহরি স্টেশন, আমার বাড়ির থেকে বেথুয়া ডহরি স্টেশন একটা স্টেশন পরেই। আর আজকে এখানে আসলাম, ভালো লাগলো, অনেকদিন পর আসলাম, আগের মাসে এসেছিলাম। এরপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে আবার একটুখানি কিছু খাবো বলে গেলাম একটা রেস্টুরেন্টে, হেঁটে হেঁটে গেলাম, আর কিছু লাগলো না, বেশিটা দূরেও না কাছেই। আর ওদের এখানে হাই রোডের পাশেপাশে এই লাইটগুলো বেশ আমার ভালো লাগলো। তারপর পৌঁছে গেছি, এবার ঘরে একটা গান হচ্ছে, মানে ওই ঘরটায় আমার খুব ভালো লাগছে, আমি ওর তালে তালে গানটা করছি, কিন্তু তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ তাহলে কপিরাইট চলে আসবে। যাই হোক, আমি বসে আছি আর আমার সামনে বান্ধবীরা বসে আছে, দেখো। আরও হাই করছে, হ্যাঁ আমি ওকে বললাম, টিভিটা খুঁজছিলাম আমি, গান হচ্ছে কোথায়,
তারপর চলে এলো চাউমিন, মানে ও তো খেতেই পাচ্ছিল না, আমাদের খাওয়া হয়ে গেছিলো তাই ওকে জোর করছিলাম, কারণ খাবার নষ্ট করা উচিত না আমাদের কারোরই, তাও ও খেতে পাচ্ছে না। তারপরে আমরা অটোতে চলে এসেছি, মানে ট্রেনে অনেকটাই লেট ছিল, ওই 7টার ট্রেনটা পাইনি আর তখন 8টা বেজে গেছিলো, তো অটোটাতেই ধরে নিলাম। তারপরে অটো করে আমরা ফিরছি, এবার খুবই শীত ছিল আর এই লাইটিংটা দেখতে খুব ভালো লাগছিল, সেজন্য একটা ক্লিপ তুলে নিয়েছি তোমাদেরকেও দেখানোর জন্য। কতটা কুয়াশা পড়েছে মানে ভাবার মতো না। আর এই ব্যাগটা, হাইরোডের এই ব্যাগটা খুব ভালো, এটা একটা সাবওয়ে, এই ব্যাগটা খুব সুন্দর, মানে দিনের বেলা আরো সুন্দর করে ক্যাপচার। সবাই বাড়ি আসলাম, ওরাও বাড়ি গেল, আর আমার অবস্থা কাহিল হয়ে গেছে, আমি না মুছতে মুছতে মানে পাগল হয়ে গেলাম, কিসে নাক মুছবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না, মানে আমার এত নাক জ্বলছে আর যা পাচ্ছি তাতেই মুছে দিচ্ছি, কি করবো সবই তো আমার। আর খুব সুন্দর লাগলো, আমি এত বড় কালী ঠাকুর কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম চকচকায়। আর বান্ধবীরা সব গেল, আমি আমি ভেবেছিলাম নর্মাল মেলা হবে, সেজন্য অতটাও এক্সাইটেড ছিলাম না, তারপর গিয়ে দেখলাম যে না ভালোই হচ্ছে, তো যাওয়া যেতেই পারে, তারপরে গেলাম আর ভালোই লাগলো, খারাপ লাগেনি। আমি কখনো এত বড় কালী ঠাকুর দেখিনি। আমাদের এখানে কিছুদিন আগে যে পশুকালী পুজোটা হয়েছিল সেটা 22 হাত, কিন্তু এটা 52 হাত, মানে এত বড় কখনো দেখিনি। সামনে দাঁড়িয়েছি এইভাবে দেখছি তো মাথা ঘুরছে আমাদের সবার, আর খুব জাগ্রত মা। তো যাই হোক, মেলাটা ঘুরলাম, তারপরে বেথুয়াতে গেলাম। বেথুয়া আর যোগপুর বেশি দূরে না, কিন্তু ওইটা একটু অনেকটা মানে টোটো করে গেলাম, তারপরে তো চা করে গেলাম, তারপরে তো তোমরা দেখতেই পেলে এই বাড়ি আসলাম। এখন মা দিদা ওখানে পিঠে করছে, তো আজকে পিঠে খাবো, দিদা অনেক দিন পরে এসছে আমাদের বাড়িতে। তোমরা তো দেখেছিলে দিদা বাড়ি গেছিলাম, মা আগের মাসে পুজো ছিল আর দিদা এই মাসে এসছে, এবার যাবো ভাবছি, দেখি কি হয়, যাওয়া হয় নাকি আমার। আর তো ভিডিওটা এইটুকুই, দেখতে পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।